আছো, আমি অনেক 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 ভালো আছি। তো আজকে সানডে, মানে ব্লগটা শুরু করলাম এখান থেকে, আমি এখনও ঘুম থেকে উঠিনি, দেখতেই পাচ্ছ যেমনটা। এখন বাজে প্রায় 8টা, একটু ঘুমাচ্ছিলাম, 7টার সময় উঠে গেছিলাম। তো তারপর আবার একটু ঘুমানোর চেষ্টা করলাম, দুপুরে তো ঘুমাতে পারবো না, তাই ঘুমানোর চেষ্টা করছিলাম। বাট ঘুম তো আসবে না, একবার উঠে গেলে কি আর ঘুম আসে? আমার তো হয় না, আমার দ্বারা হয় না, তো শোয়াই হয় আমার। তো তারপর আজকে সারাদিন কী করবো কী করবো জানি না। রবিবার সকালে টিউশন পড়তে আসে, ওদের ছুটি আছে আজকে, তাই ঘরে ভাবছি ওপরটা একটু পরিষ্কার করবো। দেন তারপরে আমি আজকে আবার এক্সাম আছে কম্পিউটারের, প্র্যাকটিক্যাল এক্সাম, তো আবার যেতে হবে। তা দুপুর দুপুর বিরক্ত করে, এই দুপুরবেলাতে ঘুমাতে না পারে এত বিরক্ত লাগে না, কি বলবো। তো আজকে ব্লগটা আমি দেখতে থাকো, তোমরা কন্টিনিউ কী করবো না করবো তোমরা দেখতে নিয়ে দেখে নিও। আর কালকে আমি আজকে ব্লগটা কন্টিনিউ করবো কাল অবধি। তো কালকে সোমবার, কালকে আমি যাবো জল ঢালতে। কোথায় জল ঢালতে যাবো? যাবো কোথায়? রেখাডাঙ্গাল যাবো না, যাবো অন্য কোথাও। তো কোথায় যাবো তার জন্য তোমাদেরকে তো আমার ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ, আর কী কী করবো সেটা দেখার জন্য কন্টিনিউ করতে হবে আমার ভিডিওটা। আর কী করতে হবে, কী করতে হবে, ভিডিওটা তো শুধু শুধু দিতে পারবো না। আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে অনেক অনেক, যাতে আরও আমি অনেক উপরে উঠতে পারবো, তাই তো? তোমরা সবাই তো আমাকে হেল্প করবে, তাই তো? জানি সবাই আমাকে হেল্প করবে, তো হেল্প করো, আমার পাশে থেকো। আর যারা আমাকে হেল্প করেছো এখন অবধি, তাদেরকে আমার অনেক, আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো এবার ব্রাশ করবো, ব্রাশ করার পর আমি ব্রেকফাস্ট করবো। চলো তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। Thank you.
চানা। তো কাবলি চানাটা কীরকম করে রান্না করবো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো ফার্স্ট আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা লাল মতো করে ফুরিয়ে নিতে হবে লাল মতো করে। তারপরে আমি দিয়ে দিয়েছি, লাল হয়ে গেলে যতক্ষণ না পেঁয়াজ লাল হয়ে যাবে পোড়াবে না কিন্তু কড়াতে হবে জাস্ট। তারপরে দিয়ে দিয়েছি মশলা, মশলার মধ্যে আছে আদা রসুন শুকনো লঙ্কা জিরে এই পেস্ট, এগুলোর পেস্ট আছে মা মিক্সিতে আগে পেস্ট করে রেখেছিলো, তো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটা আমাদেরকে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে সুন্দর স্মেল বেরোচ্ছে ততক্ষণ এটা ভাজতে হবে, কাঁচা কাঁচা থাকলে একদম হবে না। তো এবার ভেজে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। তো টমেটো আমি এর মধ্যে আগে দিয়ে দিয়েছি, তখন ভিডিওটা করা হয়নি। তো মশলাটা ভেজে নেওয়ার পর যখন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে টমেটোটা। তো আমি টমেটোটা দিয়ে দিয়েছি, তো টমেটোটা দেওয়ার পর আমি ভালো করে আবার ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর আর আমার মা আগে থেকে কুকারে কলাই সেদ্ধ করে রেখেছিল লবণ দিয়ে, তো এবার ভাজা হয়ে গেলে আমি দেবো এর মধ্যে কলাই, সরি সেদ্ধ করে রাখা কলাইটা দিয়ে দেবো। একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে, এদের কালারটা কিন্তু এরকম আসতে হবে লাল টাইপের, কিন্তু একদম কালো করে দিলে হবে না। তো এবার চলো, তারপরে কলাইটা দিয়েই যে এবার সেদ্ধ করে রাখা কলাইটা আমি দিয়ে দিচ্ছি। তো এই যে আমি কেন জানি না ভিডিওর মধ্যে কালারটা না খুব একটা ভালো আসছে না, আমার মা সাইড থেকে আমাকে বলছিল যে দেখ এমনিতে কত সুন্দর লাগছে বাট ফোনে কিন্তু ভালো আসছে না কালারটা, তা দেখি করবো বলো যেরকম আসছে তো তোমাদেরকে দেখালাম জাস্ট। কিন্তু কাবলিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো, তো আমি সরি কথা বলতে বলতে দেখছো তো বকবক করতে করতে কী করছি না করছি তোমাদেরকে বলতে ভুলে গেছি। তো আমি এই যে এর মধ্যে দিয়ে দিলাম আবার গরম মশলা, গরম মশলা দিলে খেতেও একটু টেস্ট টেস্ট লাগে, সেন্টটাও অনেক সুন্দর লাগে। তো এবার গরম মশলা আমি দিয়ে একটু ফুটিয়ে নেবো, আর এত সুন্দর সেন্ট কি বলবো তোমাদেরকে। তো যার জন্য কালারটা ভালো আসছিল না কী জন্য আমি সেটা জানি না, তো তোমাদেরকে পরে আমি ফটোগুলো দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। আর আজকে আমাদের মেনু ছিল পুরি, পুরি মানে রোল ময়দার লুচি, পুরি না তো লুচি, তো এটা মেনু ছিল আর এই কাবলি। তো এই দেখো আমার একটু ঝাল বেশি পছন্দ, তাই মাকে আমি একটু লঙ্কা গুঁড়িটা দিয়ে দিতে বলেছি, তাই মা একটু লঙ্কা গুঁড়িটা দিচ্ছে সাইড থেকে আর আমি এই যে নাড়ছি। তো লঙ্কা গুঁড়িটা দেওয়ার পর আমার রেডি, যা দেখো ভিডিওতে কেমন আসছিলো কালারটা, বাট কড়াইতে দেখো কত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ। এই যে পুরি আর কাবলি, তো চলো বাই। মর্নিং, তো আমি তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে কালকে ব্লগটা কন্টিনিউ করবো, তো আজ আমি যাচ্ছি বকের শিবের মাথায় জল ঢালতে আজকে সোমবার। তো চলো আপনাকে বাই, দেখতে থাকো শুনতে থাকো।
शुद्धाय